যাকে আল্লাহ বাঁচায় সে বাঁচে, যাকে আল্লাহ বাঁচায় না ওই অবস্থাতে গর্ভবতী অবস্থাতে সন্তান প্রসব করতে গিয়ে কত মা দুনিয়া ছেড়ে চলে যায় ভাই। এত কষ্ট করে মা, এত দুঃখ করে মা, কি প্রশংসা করবাই আমি মাতার পিতার, তাদের জন্য দেখেছি আমি মুখ দুনিয়ার, তাদের জন্য দেখেছি আমি মুখ দুনিয়ার। হাইরে প্রসব কালে ব্যথা জননের, যার ব্যথায় ঘুম নাই চোখে পাড়া পড়োশের, ওলট পালট করে উলট পালট করে বাঁচিব না আর, হে খোদা দয়ালো তুমি আমায় কর গো উদ্ধার, হে খোদা দয়ালো তুমি আমায় কর গো উদ্ধার। বাঁচিবার আশা নাই করে হায় হায়, প্রসব হইল ছেলে ইয়ামনি সময়, প্রসব হইল ছেলে ইয়ামনি সময়, লড়িতে না পারে মাতা, লড়িতে না পারে মাতা, না সারে জুবান ইশারাতে বলে মাতা ছেলে আমায় দাও, ইশারাতে বলে মাতা ছেলে আমায় দাও। ছেলে যখন মায়ের কোলে দিয়া দেওয়া হলো, হাইরে দরদিনি মাতা সব দুঃখ ভুলিয়া জাগালো, হাইরে দরদিনি মাতা সব দুঃখ ভুলিয়া জাগালো। গায়ের চামড়া কেটে যদি, গায়ের চামড়া কেটে যদি জুতা বানায়, তবু মায়ের হকা দায় হবে না হাদেশেতে কয়, তবু মায়ের হকা দায় হবে না হাদেশেতে কয়। ভাইরে আমার যদি গায়ের চামড়া ছিলে মার জুতা বানিয়ে দেন, মা পায়ে দিয়ে যদি ঘুরে তাও মার হকা দায় হবে না। মা এত কষ্ট করে এত যন্ত্রণা সহ্য করে ভাই, যে মার পায়ের নিচে বেহেস। আজকে বর্তমান যুগের মানুষেরা মার সঙ্গে বেয়া দেবে, বাবার সঙ্গে বেয়া দেবে। ভাইরে আমার সজাগ হয়ে যান, অজনসাদ শুনেন, জালসা জলস শুনেন, কোরআন হাদিসের কথা শুনেন, কিন্তু ইমানটাকে তাজা করেন। বাড়ি গিয়ে মাকে মা বলে ডাকেন, বাবাকে বাবা বলে ডাকেন, আর মার কাছে গিয়ে মাকে ভালো মন্দ খাওয়ান, জয়দিন বেঁচে আছে মা বলে বলে ডাকেন। মা মরে গেলে মা বলে ডাকতে পাবেন না ভাই। ये माफी है शरीयत की महफिल है, आप लोग बैठ जाइए, बड़ा मेहरबानी, आप खड़े होके ये बेअदबी ना करें, बैठ जाइए। आप लोग इधर उधर मत भटके, फौरन फिल्टर में आने की कोशिश करें, बयान चल ही रहा है। और आप ये ना सोचे जो मेरा इधर उधर भटक रहे हैं, बड़ा मेहरबानी फिल्टर के नीचे आने की कोशिश करें। आप ये ना समझे कि उर्दू मुकर्रर है नहीं, अल्हम्दुलिल्लाह उर्दू मुकर्रर है। मौलाना इनके बाद मौलाना नूर इस्लाम फैजी साहब आएंगे, जो आप आपके हदीस अजीज हैं, उनके बाद तनवीर आलम चतुर्वेदी साहब भी हैं, अल्हम्दुलिल्लाह सारे मुकर्रिन हजरात पहुंच चुके हैं। लिहाजा इधर उधर ना भटके, पंडाल में आने की कोशिश करें। मानुष जन जालसाय आसे किन्तु जालसाते बसार माने आर के मन करे ना। দুনিয়াতে হাইরে খ্যাপা, কত খ্যাপা যে আছে দুনিয়াতে ভাই। এক খ্যাপা চলে গেছে একদিন, ওর বাড়িওয়ালি ওকে বলছে যে এক কাজ করো, তুমি তুমি ভোরে ওকে এখানটা ক্যাচে দিয়ে দিয়েছে বলে ক্যাচে নিয়ে যাও, আর যাইয়া তুমি মাঠে যা ধান কাটো গা, তোমার লেগে জুত করে আমি চাল কালের রুটি হাতে পাকিয়ে নিয়ে আসছি, আর রুটিতে একবারে বাগুনের ছানা নিয়ে আসবো পুরা করে। আপনারা তো শুনেছেন রুটির সাথে বাগুনের ছানা আছে নাকি, তো বাগুনের ছানা রুটির সাথে খুব জমে ভাই। তো ই করেছে কি, ওর বাড়িওয়ালি বলছে তুমি বাড়ি যাও, আর যাইয়া তুমি বাড়িতে যাইয়া তুমি করবে কি, তুমি মাঠে যা ধান কাটবার, আমি লাহড়ি নিয়ে চলে আসছি যাও। ওর স্ত্রী খুব খোস, ওর স্বামীটা খুব খোস, বাপরে হাত পাকা রুটি চাইল গালার খাইতে পাবো ফের বাগুনের ছানা দিয়ে। ই ক্যাচে লিয়ে চিকা শুটে নিয়ে তার আগে মাঠে চলে গেছে। ই খ্যাপা করেছে কি, ধান কাটবে কি, খালি আইলে আইলে ভাই ঘুরে বেড়াইছে।
धान काटते लागे ना खाली आइले आइले घूर कच्चे बगले कर ले खाली घूर बड़े घूरते 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 मेला खानी बेला वार स्त्री कर पोहते एकदम जुत कर हाथ पाका रुटी पाके एकदम लाल गहम कर सीके लिए चले गए कड़कड़े कर और बागनर साना तो खानी लिए गए काच्चा और पिंज दिए काँचा मरीच दिए बनिए से ही मजा रे भाई दिए देखे तो एक गोच काटे धान तक बोल जे हाँ जी कि बेपार तुम धान काटोनी तुम्हें के धान काटोनी खोजा रे धान काटबो तो कौन दिक थेके शुरू करबो हमें जई ढूंढे पाईना कि करबो जई ढूंढे पाईना तो बैसा आछे खाली जो ढूंढछी कौन के जो आछे ढूंढे बेड़ाछी तो अच्छा अच्छा ठीक आछे जन जो ढूंढे पाओ ना तुम एक काज करो तुम्हें खाइते बसो हमें तुम्हें जो दीछी और पुरुषटा तखन चालकाला रुटी बैसा तखन खाइते शुरू करेछे ये अपना टीपे टीपे चले खाइए और स्त्री काटते 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 एक पाही उठिए दे एक पाही उठिए दिया और एक पाहर खानी कटे दे रुटी तक खावा रुटी खाइए टाइम पानी खाइए ढेकुर उठे ढोड़ साँपर मतन कर उठे तक कह आप जो ढूंढे पेल अब तुम्हें काटते लागो लोकटार मन खराब हो गए भोरे इस भोर थे अनेक धान कटे लो तो लोकटार रेगे तक कह साले हारामी तु जो लिया बाड़ते बैसा आछित और हाँ के मठे पेठे देछित और हमें जो ढूंढे पाईने और तु जो लिया बैसा आछित जोटा जदि भरे दिए जाति तत्कण कत धान काटतुम हाँ और जो लिया तु बाड़ते बैसा आछित ई खेपार खेल जे जोटाओ बाड़ती लिए छिल किन्तु जाने ना जे दिक थेके शुरू करबो ओ दिक थेके जो इनकी खेपा जाने ना और खेले जो लिया बाड़ते बसा आछे तो ओरकम किछु जुवकेर आइछे जालसा सुनते एखन एरा मने भावछे कोन दिके बसबो ओरा जो ढूंढे पाईने जे कोन दिक थेके शुरू करबो बसते अरे भाई एदिके तीर पुआल पड़ा आछे आगा दिके पुआल ओदिके पुआल एकदिके बसलि तो हलो और ओर धान काटार मतन जदि कैच्चे बगल करे घुरे बेड़ाओ तो बसार जो पाइबे हाँ मेलोकर पेंडाले जरा भलेंटियर आछेन मेहरबानी करे आपनारा निजेर दायित्व पूरा करेन মহিলাদের পিণ্ডালে যেনারাকে ভলেন্টিয়ার রাখা গেছে মহিলাদের পিণ্ডালের আশপাশে আপনারা নিজের নিজের দায়িত্বে লেগে যান বারবার আসছে ওখান থেকে খবর আসছে কি ওখানে কোনো এমন লোক নাই যারাকে মহিলাদের ভলেন্টিয়ার করা হয়েছে মহিলাদের পিণ্ডালে যেনারাকে ভলেন্টিয়ার করা হয়েছে তারা এখন পর্যন্ত পৌঁছেনি আপনারা পৌঁছে যান তো ভাই কথা হচ্ছে যে মা বাবার সেবা করেন दावेदारी करें खिदमत करें माँ बाबार का दुआलें कतगुलो लोक आछे पृथ्वीते मार दुआ निबे ना मार काछे काछाबे ना बाबार काछे काछाबे ना दूरे दूरे बसे थाकबे ओई सब लोक और जिंदगी तो अभाव छुटे ना अनाटन छुटे ना कासाली छुटे ना और एदिक टानते ओदिक गोदाम एदिक टानते ओदिक गोदाम माने ओ गरीब होई गरीबी अवस्थाते पृथ्वी थेके जाच्छे तार माने माँ बाबा के देखेनी ओ और छेले पिला ओके देखे ना ओके काज करते करते ही मरते होच्छे भाई ओ जिंदगी ते सुख पाय ना तार माने छेले के देखेनी बुझते पारलेन एगिला मानुष बोले नून धार तेल धार चोखेर पानी सेटाओ धार आपनार बाबा के आपनी देखबेन आपनार छेले आपनाके देखबे आपनार मार सेवा दावेदारी करबेन आपनार सेवादारी आपनार छेले पिले करबे ओ एकटा मायेर लोक एकजन बड़े मानुष तार बौमाके बोलल बौमा एक टुक तेलगुलो आमार गतरे मालिश करे दाओ तो बाबा मानुष जा कुटबस्क होये जाय रे भाई चामड़ा झुड़े झुड़े हो जाए चामड़ा दसला सपर मतन खाली पड़ पड़ कर गतर कलश छाड़ार मतर गतर हो जाए ओ बुढ़ी मानुष बुढ़ी महिला बल्ल तार बौमा के बौमा एक टुक तेलगुलो आमार शरीले मालिश कर देव तोरे माँ और बौमा करेछे कि खुरीते करा तेल निये गेछे भाई और तेलगुलो के निये जे तेलगुलो हाथे करे निये तार शाशुड़ीर गतरे मालिश करबे कि पाए तेलगुलो के नीचे और शाशुड़ीर गतरे पा दिए दिए लागाच्छे भाई पा दिया दिया तेलगुलो माखिया दिल शाशुड़ी जखन मरे गेल ओई महिला जखन बुढ़ी हलो ओ तखन आर बौमा के बोलछे बौमा वयस्क मानुष निजे तेल मालिश करते पारे ना पीठे हाथ जाबे ना
এইবার ওর বৌমাকে বলছে, বৌমা একটু আমাকে মালিশ করে দাও তো। ওর বৌমা এসে তখন করেছে কি, ও পা দিয়া দিয়েছিল লোকের দিক দিয়া, ওর বৌমা তখন করেছে কি, গুল্লা খুঁড়িতে ডুবিয়া গুল্লাদের চেপে যেবা, এমন করে দিছে রে ভাই। ওর শাশুড়িকে ও তখন গুল্লা দিয়ে দিয়ে দিল তেল মাখিয়া। বুঝতে পারলেন? এগুলো হচ্ছে ভাই বদলা। বদলা নিত মানে এগুলো করতে যাবেন না। একজন লোক করেছে কে, ওর শাশুড়িকে একটা বৌমা করেছে কি, প্রত্যেক দিন একটা কাঁসাতে পায়খানা করায়, ওই কাঁসাতে পেচ্ছাপ করায় বুড়া শাশুড়িকে, আর ওই পায়খানা ফেলে আসে, আর ওই কাঁসাটাকে একটু খাইল মানে হালকা করে ধুয়ে দেয়, ও আতি ভাত দেয় তরকারি দেয় বুড়ি মানুষকে, ওই কাঁসাতে খেতে দেয় প্রত্যেক দিন খেতে দেয়, ওটাতে পায়খানা করায় ওটাতে ভাত দেয় খিলায় বুড়ি মানুষ করবে কে কে নাই। এবার ভাই রে আমার, একদিন ওর হাত থেকে কাঁসাটা পড়ে গেল, আর পড়ে গিয়ে ভেঙে গেল। ওর একটা বেটা ছিল, বেটাটা কলবল করে কাঁদতে লেগেছে ভাই, খুব কাঁদছে। ওর মা বলছে, আরে কাঁসাটা ভাঙলো তো তুই কাঁদছিস কেন? বললে, মা আমাকে খুবই পস্তারা লাগছে গো মা, কাঁসাটা ভেঙে গেল, আমার ভিতরে চোট পাচ্ছি আমি মা। বললে, কেন? বললে, কাঁসাটাকে আমি ভালো করে তুলে রাখতাম, হেফাজতে রাখতাম গো মা, যেদিন তুমি বুড়ি হইতাক তোমাকে এই কাঁসাটাতে আমিও পায়খানা করাতাম, এটাই কাঁসাতে তোমাকে ভাত খিলাতাম মা। কাঁসাটা কেন ভেঙে দিলাম মা, কত অসুবিধা হলো তোমাকে, আমি ফেরাবার কোনটা কাঁসা পাবো যে তোমাকে মানে কাঁসাতে পায়খানা করাবো ভাত খিলাবো মা। ওর মা বলছো, রে বাপরে তো ব্যাপার খারাপ, আমি আমার শাশুড়িকে খিলালাম তো আমার ছেলে তো আমাকে খিলাবে। তখন ও ওই দিন থেকে আর খেলাই না ভাই, ও সতর্ক হয়ে গেল। তো কথা হচ্ছে ভাই, সবই ধার, নুন ধার, তেল ধার, চোখের পানি সেটাও ধার। আপনি আপনার বাবার সঙ্গে মার সঙ্গে বেয়াদবি করবেন, আপনার ছেলে পিলে আপনার সঙ্গে বেয়াদবি করবে, খবরদার মা বাপকে কানাবেন না, মা বাপকে দুঃখ দেবেন না, মা বাবার সেবা করেন, তাবেদারি করেন। আল্লাহর নবীর দরবারে একজন সাহাবাকে বলছে, নবীগণ আমি আপনার কাছে আসলাম, আমি জিহাদে যেতে চাই, জিহাদ করতে চাই। আল্লাহর নবী লোকটাকে বললেন, বাবা বলো তো তুমি তোমার মা বাপ বেঁচে আছে কি? বললে, হ্যাঁ আমার মা বাবা বেঁচে আছে। বললে, যখন তুমি আসো তোমার মা বাপকে তুমি কি অবস্থাতে রেখে এসেছো বলো তো? বললে, আমার মা বাপকে আমি কান্দা অবস্থাতে রেখে এসেছে। আল্লাহর নবী বললেন, তোমাকে যুদ্ধ করতে যেতে হবে না, জিহাদে যেতে হবে না, তুমি এখন ফিরে যাও, তোমার মা বাপকে যেমন তুমি কান্দিয়ে এসেছো তোমার মা বাপকে তুমি গিয়ে হাসাও। মা বাপকে কানাবে না ভাই, মা বাপকে কান্দানোটা সবচাইতে বড় পাপ। সাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো বলুন তো কিয়ামতের দিন সবচাইতে কঠিন আজাব, ভারী আজাব আল্লাহ পাক কাকে দেবেন, আর জাহান্নামের মধ্যে সবচাইতে ভারী আজাব কাকে দেওয়া হবে? আল্লাহর নবী বললেন, ওরে আমার সাবারা তোমরা শুনাও, জাহান্নামের মধ্যে সবচাইতে কঠিন আজাব, ভারী আজাব ওই লোকটাকে দেওয়া হবে যে লোকটা পিতা মাতার উপরে হাত উঠাবে, মাকে মারবে, বাপকে মারবে, কিংবা কোনো লোক যদি নাবির ওপরে হাত উঠায়, নাবি রাসুলের ওপরে হাত উঠায়, ওই লোকটাকে সবচাইতে ভারী আজাব দেওয়া হবে, ওর মতো না যা পৃথিবীতে আর কাউকে দেওয়া হবে না। বুঝতে পারছেন ভাই? মা বাবার ওপরে জিন্দগিতে হাত উঠাবেন না, যদি মাকে মারেন, বাবাকে মারেন, কিংবা নাই মারেন, খালি মারার জন্য হাত উঠান, যদি খালি কহেন মারবো, মারলে মারা হয় না, মারলে মানে মায়ের উঠাইলেই মারা হয়। যদি সিরা ফুলিয়া বাবার আগা দিকে দাঁড়িয়ে যান, খালি কহেন আই তো দুই দেখি, কী হবে বাবার মনে দুঃখ হবে না? মারার বড় বাপ হয়ে গেল ভাই, জবানের দ্বারাই মারা হয়ে গেল। বুঝতে পারছেন? মা বাবার সামনে এভাবে আদবি করবেন না। আল্লাহর নবী যখন মেরা জেগেছিলেন, একটা দৃশ্য দেখেছিলেন রে ভাই, একটা লোক করেছে কি, একটা লোককে দেখছেন,
একটা লোক করেছে কি তাকে একবারে খুবই চোখা আগুন খুব তেজ আগুনের মধ্যে লোকটাকে পুরানো হচ্ছে আর লোকটার গতরে বসন্ত রোগের মতন বড় 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 হয়ে ফোসা নিয়েছে একবারে শরীরে বাড়কা বাড়কা ফোসা লোকটা সহ্য করতে পারে না খালি চিৎকার করছে চিল্লাচ্ছে কালি চেঁচাচ্ছেন আল্লাহর নবী জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন এ জিব্রাইল বলুন তো এই লোকটা কি পাপ করেছে পৃথিবীতে আল্লাহ পাকাকে এত বড় সাজা দিয়েছে আল্লাহর নবী বললেন এই লোকটা পৃথিবীর বুকে ওর মা বাপকে মেরেছে মায়ের ওপরে হাত উঠিয়েছে বাবার উপরে হাত উঠিয়েছে এই জন্য আল্লাহ পাক সবচাইতে ভয়ানক আজাব কঠিন আজাব এই লোকটাকে দিয়েছে এর মতো না আজাব জাহান্নামে আর কোনো মানুষকে দেওয়া হয়নি আর হবে না তো ভাই মা বাপকে কোনো দিন খেঁকুড় মারবেন না চোখ মুখ দেখাবেন না ঝিড়কি মারবেন না যেদিন আপনি ছোট ছিলেন যখন ছোট বাচ্চা বাবাকে বলে আব্বা এটা কিসের গাছ তো বলে এটা আমের গাছ এটা কোন আম বলে এটা কলম আম খাইতে কেমন লাগে বলে মিঠা লাগে আমের গাছটা কুণ্ঠে পেয়েছো বলে কিনে লেছি কুণ্ঠে কিনেছো বলে মালদা থেকে লেছি মালদা কার কাছে কিনেছিলে বলে হাটে কিনেছি কয় টাকা লিয়েছিল দেখেন কত প্রশ্ন করছে ছেলে করে না যে ভাই কিন্তু বাপ একবার মুখ ভারী করেছে মন ভারী করেছে বাপ যত প্রশ্ন করছে বাপ বলে গেছে কিন্তু যেদিন বাবা বুড়া হয়ে যাবে ছেলে যাওয়ার হয়ে যাবে যদি খালি বাপ বলে বেটার এটা কিসের গাছ বলে এটা আমের গাছ বলে এটা কুনাম বলে তোমার হুঁস না এটা কুনাম রেগে যাবে বাপ যদি দুবার বলে তো বেটা রেগে যাবে আর বেটা দশবার বলেছে বাপ রাগেনি আহা ওই কথাটা মনে রাখতে হবে ভাই জালসা না শুনবেন অজনসিয়ত না শুনবেন মাদ্রাসায় না পড়বেন পিতামাতার কী সেবা করতে শিখবেন বাপ মা যখন ভালো অবস্থায় থাকে আপনাকে ভালো করে ডাকছে ভালো কথা বলছে ওই সময় বাপের সেবা দাবিদারি করা বরদাস্ত করা এটা আপনার ফার্মাবারদার নয় যখন বাপ রেগে গেল আপনাকে গালি দিচ্ছে একদম ঝড় বসে যে আপনাকে রেগে গেছে আপনি চুপ মেরে আছেন আপনি লক করে শুনছেন কোনো উত্তর দিয়েন না তারপরে বাবার সামনে নরম করে কথা বলেন যদি আপনি সহ্য করে নিতে পারেন তাহলে আপনি হলেন বেটা আর যদি ব্যাট বাপের আগে থেকে সিনে ফুলে দাঁড়িয়ে যান চোখ মুখ দেখে দাঁড়িয়ে যান তাহলে আপনি বাবার কি করলেন হ্যাঁ তো কথা হচ্ছে ভাই বাবার সামনে সিনা ফুলাবেন না চোখ মুখ দেখাবেন না খেঁকড় মারবেন না সম্মানবাচক কথা বলবেন নরম নরম করে বাপ মাকে ভালোবাসবে একটা লোক বলছে আর মাকে মা আমি হজ করতে যাব মা ওর বেটার মা বুড়ি মা বলছে বেটার পৃথিবীতে আমার তুমি ছাড়ার কেউ নাই বাবা একমাত্র সন্তান আমার তুমি তুমি একটা বেটা আমার আর বেটা পৃথিবীতে নাই তো তুমি হজ করতে এবছরে যেও না বাবা হয়তো আমি আর বাঁচবো না আগামী বছর যাবে আমি যখন মরে যাব তুমি হজ করতে চলে যেও রে বেটা এইবার এক বছর হজ পিছিয়ে দিল এক বছর পরে বুড়িমা মারা গেল না ওর বেটা আবার বলছে মা আমি হজ করতে যাব ওর মাপের কাঞ্চার বলছে বেটা না তুমি এই বছর হজ করতে যেও না বাবা আগামী বছর যেও আবার বেটা হজ পাচ্ছি আর এক বছর থেমে গেল তিন বছরের বেলা আবার মাপকে বলছে বেটা তুমি মরতো মরো না ঘাটাও ছাড়ো না তুমি কখন মেরবার কখন আমি হজ করতে যাব না তোমার ঘাটা দেখে হবে না আমি হজ করতে চলে গেলাম আর মা করে বাকি বাড়িতে ফেলে রেখে বেটা একটা বই একটা কিতাব বগলে করে নিল আর হাঁটতে হাঁটতে হজ করতে বেরিয়ে গেল আমি হজ করতে চলে গেলাম বুড়ি মা বয়স্ক মা বাড়িতে কাঁদছে আর আল্লাহর দরবারে হাত উঠিয়ে দোয়া করছে আল্লাহ আমার ছেলে আমাকে ফেলে চলে গেল আমার কথা মানল না আল্লাহ আমার দিকে আমার ছেলে ঘুরাতে গেল আল্লাহ আল্লাহ আমার ছেলের দিক দেখে তোমার দয়া ফিরিয়ে নাও তোমার নজর তুমি ঘুরিয়ে নাও আমার ছেলের দিকে তুমিও নজর করে দেখিও না আল্লাহ দেখেন আল্লাহর কারিশমা মার দোয়া কারেন্টের মতন কবুল হয়ে গেল ভাই তিনজনের দোয়া আল্লাহ কারেন্টের মতো কবুল করে একটা মা বাবার দোয়া
আরে একটা দোয়া হলো ফকির মিসকিনের দোয়া, আরে একটা দোয়া কবুল হয় মানে ওস্তাদের দোয়া কবুল হয় রে ভাই। এই তিনটা লোকের দোয়া আল্লাহর দরবারে তাড়াতাড়ি কারেন্টের মতন কবুল হয়। এবার মা দোয়া করল, আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেল লোকটা হাঁটতে হাঁটতে। একটা গ্রামে যে যখন রাত লেগে গেছে, লোকটা রাত্রিবেলা ঘরের মধ্যে গিয়া মসজিদে গিয়া থেকে গেল, রাত্রিটা মসজিদে কাটাবো আর সকালবেলা ফজর নামাজ পড়ে আমার হাঁটতে হাঁটতে চলে যাবো হজ করতে। এবার রাত্রিবেলা যখন মসজিদে আছে, অনেক রাত্রি যখন হয়েছে, ঢের রাত্রে 12টা 1টার দিকে বেচারি উঠেছে, 1টা 1.5টা রাত্রে উঠে তাহাজ্জুদ আর নামাজ শুরু করে তাহাজ্জুদ পড়ছে, আর ওই গ্রামে একটা চোর ঢুকে গেছে রে ভাই। আর চোর ঢুকে যে করেছে কি, গ্রামে চুরি করেছে, চুরি করে পালাছিল, গ্রামের লোক তাড়তে লাগলো, বাড়িওয়ালা তাড়তে লাগলো, লোকটা মালজাল নিয়ে পালাবে কোন দিকে, চতুর্দিক থেকে লোক দৌড়িয়ে আসছে, কোন দিকে পালাবে দিশা পাই না, কোন দিকে পালাবে, চারোদিক থেকে যদি লোক দৌড়িয়ে আসে তো পালাতে পারবে যে ভাই। চোর তখন করেছে কি, দৌড়িয়ে যায় আর ঘরে ঢুকে গেছে, মসজিদের মধ্যে ঢুকে গেছে, পালাবের চারোদিক থেকে লোক দৌড়ে এলে পালাবের দিশা ভেবে ওই দুটা চোর চুরি করতে গেছে, চুরি করতে যে চোর দুটা কি করেছে জানে, সেদিন আমার রাত কালী পূজার রাত, তো চোর গালা বলছে যে আজ আমার রাত আজ সাইত করবো, মানে আমার রাতে যদি মানে ওরা সিরিক করে তো, তো যদি আমার রাতে ধরা পড়ে যায় তো সারা বছর ধরা পড়বে আর চুরি করবে না, মানে ধরা পড়ে যাবে ওই লেগে চুরি করবে না, আর যদি ওই দিন ধরা না পড়ে তো গোটা বছর ধরা পড়বে না, মানে ওরা সেরেক করে। তো ওই আমার রেতে বেচারি চুরি করতে গেছে, তো চুরি করতে যায় এখানটা গ্রামে, ওয়ারদেরই গ্রাম, গ্রামে চুরি করতে যা করেছে কি, দেখছে তো একটা বুড়ি ক্ষীর চড়িয়ে দেছে, বুড়ি ক্ষীর চড়িয়ে দিয়ে ক্ষীর রাঁধছে আর জাল ঠেলছে, ক্ষীরে জাল দিছে আর বুড়িকে বেচারিকে নিন চলেছে, বুড়া মানুষ রেতেছে একটু বেশি, তো বুড়া মানুষ দাঁত একটাও নাই, তো নিন চলে এসছে, তো জাল ঠেলছে আর নিনের ঝোঁকে ওই টকটকি লাগা আছে ক্ষীরের, জাল ঠেলছে ক্ষীরের হাঁড়ি তার এরকম করছে ক্ষীর ক্ষীর ক্ষীর, ক্ষীরের ওপরে টকটকি লাগা আছে। তখন বেচারি কী করেছে, চোর গালা করছে বুড়ির ক্ষীরের হাঁড়ি চুরি করলে, তো চুরি করলে পালাইছে, তো একটা চোর একটু দয়ালু আর ময়া দয়া খুব, তো কয়েছে এই শোন সবখানে খিরলে পালাইছে না, কইছে কেনে, কইছে এই আড়ি বেওয়া মানুষের বেটা টেটা নাই, বেটা পুত নেই, কেউ নাই দুনিয়াতে আড়ি বেওয়া মানুষ, আর কত বেচারি ক্ষীর খাওয়া মানে মনে আরমানা তামান্না, যে ও নিনের মধ্যেই ক্ষীর ক্ষীর করছে, হ্যাঁ তো যাই হোক টকটকি লাগা আছে ওর, তো একটু ক্ষীর গালা উঠে খেয়ে দেবে, বুড়ি ক্ষীর খেয়ে খেবে, বাদবাকি হাঁড়ি দিলে পালা, হাড় হোক চুরি করা হবে আর ওরও ক্ষীর খাওয়া হবে। তো এই মোটা হোঁস চোর বাড়কা ডই, আগা যুগে ডই ছিল ভাই, এখনও তো ডই নেই, মানুষের কমে গেছে ডই, তো বাড়কা ডইয়ের এক ডই ক্ষীর যে উঠালছে, তো নি ডইটা রেখে দেওয়া পালা, এক ডই ক্ষীর উঠে বুড়ির মুখে ঢেলে দিয়েছে, যেমন বুড়ির মুখে ক্ষীর ঢেলে দাও ও গম আগে মরে গেলো, হাওয়ারে বাবারে দৌড়ারে বাবারে চারোদিক থেকে লোক দৌড়াইতে লেগেছে, লোক যখন চারোদিক থেকে দৌড়াইতে লেগেছে তখন কী করেছে, ই পালাইবের দিশা পায়নি আর বুড়ির ঘরে ঢুকে গেছে, একটা লম্বা চোর ছিল ও করেছে কি, ঘরের কোড়া ধরে তীর ধরে কোঠার উপরে চড়ে এনেছে, আর একটা বাইঠা চোর তীরে হাত জেনা খালি এরকম করছে, কুদ মারছে তাও ধরতে পারে না, আর লোক দৌড়িয়ে চলে আসছে, তখনই কী করবে বেচারি চোখের তলে ঢুকে গেছে, বাইঠা চোরটা চোখের তলে, লম্বা চোরটা কোঠার উপরে। এবার গোটা গায়ের লোক দৌড়িয়ে এসে পুচ করছে, বুড়ি মা কী হলো, বুড়ি কী হলো, তোর কেনা কানছিস কী হলো, কইছে আমি কইতে পারবো না, সব কবে অপরবালা এ বাজি রে, মানে ওর খেয়াল আমি কিছু কইতে পারবো না, সব আল্লাহ কইবে, আল্লাহ ছাড়া কেউ কইতে পারবো না, আমি জানি না কিছু, তো ই কইছে আমি কইতে পারবো না, সব কইবে ওপরওয়ালা, আর যে চোরটা কোঠার উপরে ছিল ওর খেলে যাইতো, হার নাম কহে দিলে, আর যে চোখের তলায় ছোর নাম তো কহেনি, ই তখন কয়েছে একলাই হামি আর যে চোখের তলায় ছো, গেরামের লোক কয়েছে ধর ওকে, একে তাড়াতাড়ি ধর, ঘরই চোর আছে, ধরে নামিয়ে দিলে বর্ষণ গরমে দিলে। তো ওইরকম ভাই ঈদ করেছে কি লোকটা, এবার গ্রামে চুরি করা চোর
पाला छिला पालाते पर नाय मस्जिदे ढुकेगा लोग আর মসজিদে ঢুকে যায় লোকটার কাছে সামান ফেলে দিয়া লোকটা যাবার পর মানে লোকটা জানলা দিয়ে কোন দিক দিয়ে পশ্চিম দিয়ে পালিয়ে গেল আর ওই লোকটা তার মার কথা মানে নাই ওই লোকটা নামাজ পড়ছিল আর পঞ্জরে মালটা রেখে পালালছে এবার তো লোকটা করেছে কি রে ভাই ওই লোকটা এসে গ্রামের লোক এসে দেখছে ওরা বলছে এটাই চোর এই চোরটাকে ধরা হোক ওকে মসজিদ থেকে টেনে নিয়ে এসে লাগলো মারতে 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 পুরা করে মারল সকালবেলা বিচার বসলো বিচার বসে এবার মারতে বড় গ্রামের মোড়ল বিচারকেরা ফাইসালা দিল এই লোকটা চুরি করেছে ওই জন্য ওর হাত কাটা হোক মালসহ ধরা পড়েছে ওই জন্য ওর চোখ তোলা হোক মসজিদে ঢুকেছে এই জন্য পা কেটে নেওয়া হোক এভাবে এলান করছে লোকটা বলল ভাই তোমরা এভাবে এলান করিও না তোমরা এলান করো যে মার কথা না শুনবে মার কথা যে ব্যক্তি না মানবে তার এই দশা হবে বললে কেমন কথা বললে ভাই আমি মাল চুরি করিনি তোমাদের বাড়িতে চুরি করতে যাইনি আমি নামাজ পড়ছিলাম আমি আমার মার কথা মানি নাই আমার বুড়ো মাকে বয়স্ক মাকে বাড়িতে রেখে হুজ্জুতি করে জ্বর বিজর আমি বেরিয়ে চলে এসেছি হজ করার জন্য আমার বাকি কাদা অবস্থাতে রেখে এসেছি আমার মা কাঁদছিল আমি বেরিয়ে এসেছি আমি মসজিদে ছিলাম যে আপনাদের এখানে রাত্রিটা কাটাবো আবার সকালবেলা আমি চলে যাব হজ করতে কিন্তু একটা চোর আসলো চোরটা মালগুলোকে এখানে মসজিদে রেখে দেয়া এই যে ঘরের পশ্চিম দিক দিয়ে পালিয়ে গেলাম কিন্তু ভাই আমি চোর নই যদি আমার হাত কাটেন আমার যদি পা কাটেন যদি আমার হাত কেটেলেন চোখ তুলেলেন পা কেটেলেন যা করেন কিন্তু বলেন এটা বলেন যার মার কথা যে না মানবে মার কথা বাবার কথা না মানলে অনেক কাজ করা হবে কথা বলেন লোকগুলো বুঝতে পারলেন যে ঠিকই এই লোকটা তাইলে চুরি করে নাই তো ভাই রে আমার মা বাপকে দুঃখ দিবেন না কষ্ট দিবেন না মা বাপকে কাদা অবস্থাতে কোথাও যাবেন না মা বাপকে দুঃখ দেওয়াটা বিশাল বড় গুনাহ রে ভাই বিশাল বড় পাপ মা বাপকে কাঁদানোটা মহাপাপ মা বাপকে জিন্দাগিতে কানাবেন না বুঝতে পারছেন তো যদি দুনিয়াতে ভাই সুখী হতে চাহেন শান্তিতে থাকতে চাহেন ভালো থাকতে চাহেন পরকালে ভালো থাকতে চাহেন জান্নাতবাসী হতে চাহেন তো মা বাবার সেবা করবেন মা বাবার খিদমত করেন মা বাবার কাছে যান আর বসেন মার কাছে দোয়া করেলেন বাবার কাছে দোয়া চেলেন আর খিদমত করে খুশি করে হক আদায় করে দুনিয়া থেকে পেটা মানে পাঠিয়ে দেন তাহলে আপনি সুখে থাকবেন আপনার ছেলেপিলে আপনার সেবা দাবাদারি করবে তো কি ছেড়ে দেবো নাকি খতম করে দেবো ও তো ঠিক আছে ভাই মানে আমাকে সন্ধ্যার টাইমে দিয়েছে লোকজন যেন তাড়াতাড়ি আসে জমা হয় তো ইনশাআল্লাহ আপনারা চলো এসছেন স্বভাব হয়েও গেছে আলহামদুলিল্লাহ তো হায়াত বাকি তো মোলাকাত বাকি ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার কোনো দিন দেখা হবে হ্যাঁ আর না হলে ইউটিউবে মোবাইলে তো শুনতেই পাবেন শুনতেই পাচ্ছেন প্রত্যেক দিনের জালসা একটা দিন ফাঁকা নাই রোজ চিৎকার করে 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 মানে এত থকআউট যে বাইক চালাচ্ছি ভাই আসছি তো বাইক চালা ছেলেতে মানে নিঞ্চল আসছে মানে এরকম চার চাক্কা চালাচ্ছি সেদিন এই পূর্ণিয়া থেকে জালসা করতে করতে যাইয়া ডাংরাঘাটের কাছে যে ট্রাকের মানে আমার গাড়ি বেশি স্পিড আছে মারুতি কার তো ট্রাক আসতে আছে ওর পাছা দিকে ঠুকে দিই ভাটাম করে মানে নিঞ্চল এসছে চোখ থামে না কী করবো ভাই যা ঠুকে দিই আর যেমন ঠুকেছে পাটাম চাতর আল্লাহ আজ দুবারা জন্ম হলো মানে বাঁচলাম তো ভাই এরকম অবস্থা মানে চোখ থামছে না তো যাক আলহামদুলিল্লাহ আজকে সকালে পেয়েছি বক্ত দিলাম এখন হয়তো একটু আরাম সারাম করবো ঘুমটুম পাড়বো তো ভাই হায়াত বাকি তো মোলাকাত বাকি ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে তো আজকে এখান থেকে আপনাদের সম্মুখ থেকে আমি বিদায় নিচ্ছি যদি আমার জবানের দ্বারা ভাষার মাধ্যমে ভুল ত্রুটি থেকে আপনি ক্ষমা করবেন মাফ করবেন ভাই আপনারা দুঃখ নেবেন না আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বরকাত बज़ुबान बंगला में बयान समाज फरमा रहे थे मौलाना हजरत अली हफ़िज़हुल्लाह साहब अब हमारे बीच सबके हर दिल अजीज खास करके कटिहार जिला